আমি আজকে একটি নৃশংস হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ব্যাপারে ব্রিফিং আপনাদের সামনে উপস্থিত হয়েছে। এই ঘটনাটি ঘটেছিল 7 ডিসেম্বর 1995 সালে ঢাকার অদূরে গাজীপুরের কালেগঞ্জ উপজেলার থানা কালেগঞ্জের ঈশ্বরপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছিল। মোহাম্মদ বিলাল হোসেন ওরফে বিলুকে বেশ কয়েকজন দুষ্কৃতকারী নৃশংসভাবে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে এবং জবাই করে হত্যা করে এবং এই ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের ছোট ভাই মোহাম্মদ জালালউদ্দিন বাদী হয়ে কালীগঞ্জ থানায় ঘটনায় জড়িত আসামি ফালান, কাদির, সাদির, কালাম, বাজিদ, আব্দুল আজিজ, ওসমান, আব্দুস সামাদ, হুমায়ুন এবং রোস্তম আলী সহ মোট 10 জনকে আসামি করে একটি মামলা দায়ের করে, হত্যা মামলা দায়ের করে 302/34 পেনাল কোড ধারায়। এই মামলায় তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামি আব্দুল আজিজ সহ এজাহারনামীয় 10 জন সহ তদন্তে প্রাপ্ত ঘটনায় জড়িত মানিক, ফারুক ও আলম সহ মোট 13 জন আসামির বিরুদ্ধে মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানায় অভিযোগপত্র দায়ের করে 1997 সালে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় ভিকটিম মৃত মোহাম্মদ বিলাল হোসেন ওরফে বিলু কালীগঞ্জ থানার গাজীপুরের ধৃত মোহাম্মদ আব্দুল আজিজের পাশাপাশি গ্রামের বাসিন্দা। তারা দুজনেই স্থানীয় ন্যাশনাল জুট মিলসে শ্রমিক হিসাবে কাজ করত। এদের মধ্যে মনোমালিন্য ছিল এবং রেষারেষি ছিল এবং এক পর্যায়ে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভিকটিম বিলালকে আব্দুল আজিজ একটি জায়গায় ডেকে নেয়। ভিকটিম বিলাল হোসেন ওরফে বিলু সেই সময় স্থানীয় খলপাড়া এলাকায় ন্যাশনাল জুটমিসে কর্মরত ছিল, যেটি আমি আপনাদের আগেই বলেছি। ঘটনার দিন 7 ডিসেম্বর 1995 সালে সকাল আনুমানিক 8:15 একজন আসামি রুস্তম আলী ভিকটিম বিলাল হোসেন বিলুকে তার বাড়ির পাশে বিলুর কর্মচারী মোহাম্মদ জাকারিয়া জনৈক আব্দুল কাদিরের বাসার লাউ চুরি করেছে মর্মে অভিযোগ দেয় এবং বিলালকে একটি স্থানে আসতে বলে। ধৃত আসামি আব্দুল আজিজ সহ অন্যান্য আসামিরা পূর্বেই হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র, কুড়াল, দাঁসহ ওই এলাকাতে লুকিয়েছিল। ভিকটিম বিলাল এবং জাকারিয়া যখন ওই এলাকাতে যায় তখন আসামি আব্দুল কাদির ও তার ভাই সাদিরের সাথে লাউ চুরির বিষয়ে কথা কাটাকাটি হয় এবং কথা কাটাকাটির এক পর্যায়ে আসামি ফালান তার হাতে থাকা লোহার তৈরি কুড়াল দিয়ে ভিকটিমের মাথায় পিছন থেকে আঘাত করে। এতে রক্তাক্ত জখম হয়ে ভিকটিম বিলাল প্রাণ ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ঈশ্বরপুর বাজারের দক্ষিণ দিকে জনৈক যতীন্দ্রবাবুর কপি ক্ষেতের ভিতর দিয়ে সরকারি রাস্তায় উঠলে পূর্ব থেকে ওত পেতে থাকা আসামি মোহাম্মদ আব্দুল আজিজ, ফালান, কাদির, সাদির, কালাম, বাজিদ, ওসমান, আব্দুস সামাদ, হুমায়ুন, রুস্তম আলী, মানিক, ফারুক ও আলম ভিকটিমকে পেছন থেকে ধাওয়া করে এবং ধরে ফেলে এবং এলোপাথারি কোপাতে থাকে। এই অবস্থায় ভিকটিম প্রাণ ভয়ে কোনোভাবে তাদের হাত থেকে বেরিয়ে যায় এবং রাস্তার দক্ষিণ পাশে যতীন্দ্রবাবুর জমিতে গিয়ে একসময় পড়ে যায়। ধস্তাহতে এক পর্যায়ে ভিকটিমের পরনে লুঙ্গি, চাদর ও মাফলার খুলে যায় এবং এর পরেও সে প্রাণ বাঁচাতে উলঙ্গ অবস্থায় দৌড়ে পালাতে থাকে।
কিন্তু শেষ রক্ষা হয়নি। ওই সময় ধৃত আসামি আব্দুল আজিজ, দুঃখিত, ভিকটিম বিলাল কর্দমাক্ত, রক্ত ও রক্তাক্ত এবং উলঙ্গ অবস্থায় দৌড়ে প্রাণে বাঁচার জন্য চেষ্টা করলে জনৈক ইসলাম ও সালামের জমির মধ্যে পড়ে গেলে আসামি ফালান কুড়াল দিয়ে ভিকটিমের বুকে উপর্যুপরি কোপাতে থাকে। পরবর্তীতে আব্দুল আজিজ এগিয়ে গিয়ে ভিকটিমের গলায় ছুরি চালিয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে। এই ছিল মূল ঘটনা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা 16 তারিখ গত 15 আগস্ট দিবাগত রাত 2টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার চৌকস দল কালীগঞ্জ থানার এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল আজিজকে নরসিংদী জেলার শিবপুর থানার সাধারচর ইউনিয়নের মহিষাদী গ্রাম এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।